চলাকালে কিন্তু আমরা অনেক ইভেন্ট ফেস করছি, তো এখন থেকে আর মিস করা হবে না এই রাইড এই ইভেন্ট গুলো থাকা। তারপরে কি বলে, হ্যাঁ আপনাদের সবার সানিগিরি আছেন, সানি ভাই উনি আসবেন কিনা জানি না, এখন ইন্ডিয়াতে আছে। ও আচ্ছা, উনি তো ইন্ডিয়া টুর করতেছেন, ইদানিং দেখতে মনে হয় ভিডিও খুব কম পাচ্ছি। হ্যাঁ, আপনি তো এখন একেবারে আমাদের ফ্যান পেজের শিষ্যে রয়ে গেছেন। হ্যাঁ, এটা অবশ্য আপনার মানে কাজের মানে একটা কৃতিত্ব বলতে হবে। চেষ্টা করি ভালো কাজ করার, বাকিটা আপনাদের না। তবে এটাও ঠিক, আপনাদের দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হই, আমরা ট্রাই করি। এই ভিডিওটা করছি, এই ভিডিওগুলোর পিছনে কিন্তু আপনাদের মত মানুষের অবদান আছে। অবশ্যই গুরু ভাই আছেন, আপনি আছেন, রেগুলার কন্টিনিউ করতে থাকলে হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, কথা হইলো আমাদের নেক্সট ইয়ারের সাথে। থ্যাংক ইউ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই এখানে কি হইতেছে এটা একটু বলা যাবে? আমরা আসছি হচ্ছে টুরিনো টায়ারের পক্ষ থেকে। তো এখানে হচ্ছে আউটরাইডারের সিজন 2 এর একটা প্রোগ্রাম উপলক্ষে আমরা হচ্ছে মেলা স্টলটা দিয়েছি। এখানে হচ্ছে বাইকারদের রেজিস্ট্রেশন করলে আমাদের পক্ষ থেকে একটা করে কিরিং, একটা করে স্টিকার, একটা লিফলেট দিচ্ছি, আর সাথে হচ্ছে বাইকারদের ইনফরমেশনগুলো দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আমরা একটা লটারি টাইপের করব, সেখান থেকে দুজনকে বিজয়ী করা হবে, তাদের থেকে তাদের বাইকের সাইজের 2 সেট টায়ার গিফট করা হবে কোম্পানির পক্ষ থেকে। র্যাফেল ড্র টাইপের। আর এখানে তো মনে হয় মানে সকল সাইজের টায়ার আপনারা এখানে প্রেজেন্ট? হ্যাঁ, আমাদের মোটামুটি ম্যাক্সিমাম সাইজের টায়ারগুলো এখানে আছে, ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম ডিজাইনগুলো আমরা এখানে রেখেছি, আরো আরো অনেকগুলো রয়েছে, সবগুলো এখানে দেওয়া সম্ভব হয়। ফুটিং টায়ারও আপনারা রাখছেন? জি জি। আর সেমি অফরোড যেগুলো আছে যেগুলো নরমালি চলে সেগুলো রাখছেন? সেগুলো সবগুলো মিলে জিলে এখানে রাখা আছে। ভাই আপনাদের টায়ারের প্রাইসের যে রেঞ্জ কেমন? প্রাইসের রেঞ্জ গুলো বাজারের অন্যান্য যে টায়ার ইয়াগুলো আছে তাদের চেয়ে মোটামুটি কমই আছে। মনে করেন মানে 100 সেকশনের যে টায়ার গুলো, 100 সেকশনের টায়ার গুলো টিউবলেস টিউব টাইপ আলাদা আলাদা রেটের 2000 এর সামথিং আলাদা আলাদা। অনেক বাইকার এখানে রেডি হইতেছেন, দেখেন অবস্থা। হ্যাঁ, প্রচুর বাইকার এখানে আসেন। তো যাই হোক, সবাইকে বলা হচ্ছে সবাই যাতে রেডি হয়ে যান এই ব্যাপারে। আমরা সবাই আমি মোটামুটি তৈরি, এখন বের হব আপনার রেলিতে। চলুন, রেলিতে দেখা হচ্ছে। তাহলে ভিউয়ার্স, রেলিতে দেখা হচ্ছে। তাহলে ভিউয়ার্স, এখানে আমরা হাজির হয়েছি, আমার সামনে আরও বাইকাররা আছেন, আপনারা যদি এদিকে দেখেন অনেক বাইকাররা এখন ব্যবহার জড়ো হয়েছি। তো আপনাকে শান্তিপূর্ণ রেডি করব, এই প্ল্যানেই এখন আসি। এখানে অবস্থা পিছনে আরও আসতেছে আমাদের বাইকার ভাইয়েরা। আর আপনাদের কথাগুলো অবশ্যই লাঞ্চের পরে আমরা শুনবো। তো সবাই একটু আশেপাশে ঘোরাফেরা না করে স্টেজের সামনে চলে আসবেন, সিলেট বাসীর জন্য
আজকে এত সুন্দর একটা ইভেন্ট হচ্ছে, দিলের কাছে অনেক বেশি কোঅপারেশন চাই। প্রথমত দেশি বাইকার সম্পর্কে আপনারা সবাই জানেন, দেশি বাইকার আমরা মোটরসাইকেল নিয়ে লেখালেখি করি, রিভিউ করি, এবং এর পাশাপাশি সবসময় মোটরসাইকেলিস্টদের সাথে আমরা একটা বন্ডিং ক্রিয়েট করতে চাই। আমরা নিজেরা যেমন মোটর ট্রাভেলার, তেমনি মোটর ট্রাভেলারদের সাথে আমাদের সারা দেশের বন্ডিংটা যাতে আরো সুন্দর হয় সেটাই সবসময় করার চেষ্টা করি। আমাদের মূল লক্ষ্যটা ছিল হচ্ছে এই ধরনের ইভেন্ট গুলো সবাই ঢাকায় করে। ঢাকায় যখন এত ইভেন্ট হয়, ঢাকার বাইকাররা কিন্তু সব ইভেন্ট গুলোতে যায়, তারা নিজেদের মাঝে একটা বন্ডিং ক্রিয়েট হয়। সো ঢাকার বাইরে বাইকাররা কেন বঞ্চিত হবে, এই উদ্দেশ্য থেকেই আমাদের এই আউটরাইডার ইভেন্টটাই স্টার্ট করা। সো এই আউটরাইডার ইভেন্টে সিলেটে করার জন্য, সিলেটবাসীর জন্য একটা জোরে করতালি হবে না? আফজাল ভাই জন্য জোরে করে তালি সবাই, সবাই একটু সবাইকে ইন্সপায়ার করি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কত 20.34 সেকেন্ডে পার করেছে। এর আগের জন ছিল হচ্ছে 19.3। এই হইল অবস্থা, এখানে চলতেছে এখন একবারে মাথার উপরে খারাপ সূর্য। হিরোর যে ফিলার চ্যালেঞ্জ ছিল সেটা দেখলেন, এখন নামাজের ব্রেক আর কি চলছে, এই জন্য ইভেন্টটা একটু স্টপ আছে। কিছুক্ষণ পরে আবার ইভেন্টটা শুরু হবে, যখন শুরু হবে তখন আপনাদের সাথে মানে আবার আরও কিছু ব্লগ শ্যুট হবে, সেগুলো নিয়ে আসছি, সাথেই থাকবে। লাঞ্চের ঘন্টা বেজে গেছে, এখন লাঞ্চের যে একটা কথা ইয়ে কি বলে এটা ঘোষণা দেওয়া হয়েছে আর কি লাঞ্চ কালেক্ট করার জন্য। তো লাঞ্চ কালেক্ট করতে যাচ্ছি, লাঞ্চের পরে ইভেন্টগুলো সব খুলে দেওয়া হবে। আর ইভেন্টগুলো যে মানে যে কয়টা এখানে আরও কয়েকটা শপ আছে সেগুলো এখনও আর কি ওপেনিং হয়নি, এখানে সব ইভেন্টগুলো যখন আপনার ওপেন করে দেওয়া হবে তখন আর কি বাকি ভিডিওগুলো নিব আর কি, ঠিক আছে? তো এখন আমাদের সাথে আর হ্যাঁ মনে হচ্ছে দুই পার্ট হয়ে যাবে ব্লগটা। সবাই খেলা নিয়ে বিজি, পুরস্কার নিয়ে অনেকেই যাবেন ঘরে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সিলেটের বাইরে থেকে এসেছেন, সিলেটের বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন, সবাইকে ধন্যবাদ দেশি বাইকারের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার জন্য। এবং সেই সাথে দুঃখিত একটা ব্যাপারে আমি জানাচ্ছি যে সবাইকে আমরা কার্ড দিতে পারি নাই কার্ডের স্বল্পতার কারণে। আর যেটা হচ্ছে যে খুব বেশি লম্বা করব না, যেটা আমি আমার বক্তব্যটা লম্বা করব না যেহেতু এখন সবাই খাওয়ার পরে সবাই টায়ার্ড। ইন্ডিয়া ট্যুর এবং দেশি বাইকারের সাথে পথ চলা নিয়ে আমাকে বলতে বলা হয়েছিল, ইন্ডিয়া ট্যুরের ব্যাপারে আসলে কয়েকটা ইয়ে আমি বলে দিয়েছি অলরেডি, আরও আমার পরের বক্তারা যারা উনিরা বলবেন। এইটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, অনেকে যাচ্ছেন ইন্ডিয়ায় ঘুরতে এবং বাংলাদেশ থেকে আমাদের পাশের দেশ ইন্ডিয়া খুব সহজেই বাইক নিয়েও এখন বা কার্নেটের মাধ্যমেও এখন অনেক ভাইয়েরা যাচ্ছেন, অনেক ব্লগাররা যাচ্ছেন এক্সপ্লোর করতেছেন। ইন্ডিয়া আসলে অনেক বড় একটা দেশ, অনেকগুলা অঙ্গরাষ্ট্র আছে তাদের এবং এক একটা এক এক রকম, বিশেষ করে হিমালয় রেঞ্জ যেটা হচ্ছে স্বপ্নের ট্যুর থাকে অনেকেরই, লাদাখ কাশ্মীর সিমলা মানালি এদিকে মেঘালয় ওইদিকে হচ্ছে আপনার ওই
কাশ্মীরে রয়েছে, এটা হচ্ছে জায়গাটার নাম ভুলে গেছি এখন, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ আসলে পুরো সম্পূর্ণ হিমালয় রেঞ্জটাই অনেক সুন্দর। এটা আমাকে অনেক ইনস্পায়ার করে। আসলে বাইকিং এ কোনো সিনিয়র জুনিয়র হয় না, বাইকটা হচ্ছে ভালোবাসা থেকে আমরা চালাই। এন্ড আমি বাইকিং এ হচ্ছে সবচেয়ে সিনিয়র, কারণ আমি বাইকিং স্টার্ট করছি 3 বছর হবে। আমি ভিডিও করি, নতুন নতুন জায়গায় যাই, শেয়ার করি, আমি সবচেয়ে জুনিয়র। তো নিজেকে ছোট বলা এটা আসলে ছোট হওয়া না, এই জন্য আমরা বাইকিং এ সিনিয়র কে, এটা নিয়ে কখনো ইনশাআল্লাহ আর কেউ তর্ক করব না। ভিউয়ার্স, এখন এই ড্র র্যাফেল ড্র চলতেছে এবং ভাগ্যক্রমে র্যাফেল ড্রতে আমি একটা আর কি বলি হেলমেট যে ফোম ওয়াশ যেটা আছে না, হেলমেটের ডিসইনফেক্টিং হেলমেট ওয়াশের যে ফোমটা ফ্লেমিঙ্গোর, সেটা র্যাফেল ড্রতে আমি জিতছি। সেটা যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আর আপাতত এই যে এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে স্টেজ যেটা, সেটার আমি একটু পিছনে রেখে আসছি, কজ একটা এই কারণ এখানে বসে কথাবার্তা বলা যাচ্ছে না, এটা হচ্ছে কথা। তো অল ইন অল ব্যাপার হলো দিনটা আজকে খুব ভালো গেছে, এর কারণ হচ্ছে নতুন কিছু মানুষের সাথে কথাবার্তা হয়েছে। আর আমি আজকে আপনাদের কী বলে নেক্সট ইয়ার মিজুবের সাথে কথা হয়েছিল সকালে, এরপরে আমি যে ব্লগের সাথে কথা হয়েছে, ওনারা এখানে আসছিলেন। তো যাই হোক, একটু পরে এখান থেকে বিদায় নিব, আমার একটা ফ্রেন্ড ওয়েট করতেছে, দেখি সে কি পায়, তার জন্য ওয়েট করা। আর এরপরে মনে করেন যাই হোক একটা সলিউশন হবে আর কি, সলিউশন আপাতত একটাই কথা, মনে হয় 10-15 মিনিটের উপরে এখানে থাকা হবে না, চলে যাব। আর আজকের ব্লগটাও শেষ হলো, যদি দুই পার্ট হয়ে যায়, মানে অর্থাৎ দুই পার্ট হওয়াটার একটা শর্ত আছে, যা যা শ্যুট করেছি সব একসাথে করতে গিয়ে বেশি বড় হয়ে গেলে তখন দুইটা পার্ট করা ছাড়া কোনো গতি থাকে না। তো ওই অবস্থায় আপনারা কষ্ট করে দুইটা পার্ট দেখার জন্য অনুরোধ করছি, এবং আমি চেষ্টা করব ভিডিওটা যেন খুব বেশি লম্বা না হয়, এটা আমি চেষ্টা করব। আর এই জন্যই দুইটা পার্ট করা, হয়তো বা দুইটা পার্ট হয়ে যাবে, এখন আমি জানি না, এডিটিংয়ে বসিনি, এডিটিংয়ে বসার পরে বোঝা যাবে, তা আপনারা তো আগে বুঝে ফেলবেন আমি ভিডিও পাবলিশ করার পরে। তো যাই হোক, স্টে টুইন্টি উইথ মি,